আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক আদারিয়া স্কুল এন্ড কলেজ। আমি আজকে অনলাইনে এসেছি তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বই থেকে দু একটা প্রবলেম সমাধান করব সেই উদ্দেশ্যে। তো আশা করি তোমরা এই করোনার মধ্যে ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে আছো। তো চলো আমরা আজকে সামান্য একটু গণিত শিখি, যতটুকু আমরা সম্ভব হয় অনলাইনের মাধ্যমে ততটুকু আমরা শেখানোর চেষ্টা করি। তো তোমরা খাতা কলম নিয়ে রেডি থাকো। তো আমি গণিত বইয়ের অনুশীলনী 11.1 থেকে বীজগণিত 83 অনুপাত সমানুপাত নিয়ে আজকে তোমাদের একটা সমস্যা সমাধান করব। সমস্যা হলো দেখো, যদি A, B, C ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করো যে A প্লাস B বাই B plus C whole square equal to A square plus B square by B square plus C square. এই প্রবলেমটা আমরা দেখব। A, B, C ক্রমিক সমানুপাতিক হয়। যদি A, B, C ক্রমিক সমানুপাতিক হয় তাহলে তার শর্ত হলো A, B, C ক্রমিক সমানুপাতিক হলে A, B, C ক্রমিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারি এ অনুপাত বি সমান বি অনুপাত সি। এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে তার শর্তটা হবে এ অনুপাত বি, বি অনুপাত সি। তাহলে এটা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণীতে তোমরা পড়েছ, এটা পূর্ব রাশি, এটা উত্তর রাশি, আর পূর্ব রাশি লব উত্তর রাশি হয়। তার মানে কি এ বাই বি ইকুয়াল টু পূর্ব রাশি এটা উত্তর রাশি এটা, তার মানে কি বি বাই সি। বা যদি আর আর গুণ করি, এভাবে যদি আমি গুণ করি তাহলে কি হবে, বি আর বি গুণ করলে হবে বি স্কোয়ার ইকুয়াল টু এ আর সি গুণ করলে হবে এ সি। তাহলে দেখো এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে আমরা কিন্তু একটা শর্তে উপনীত হয়েছি যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এ বি সি ক্রমিক সমানুপাতিক হলে একটা শর্ত পেয়ে গেলাম কি বি স্কোয়ার ইকুয়াল টু এস। এখন এটুকু এই শর্ত সাপেক্ষে আমি দিয়ে এখন অঙ্কটা করব। যেমন দেখো আমি যে শর্তটা পেয়ে গেলাম, শর্তটা আমি এখানে লিখে রাখলাম যে বি স্কোয়ার ইকুয়াল টু এ সি। এই শর্তটা আমি এখানে রেখে গেলাম, যে জায়গায় আমি বি স্কোয়ার পাবো সেই জায়গায় আমি এসি বসাবো, অথবা যে জায়গায় এসি পাবো সেই জায়গায় বি স্কোয়ার বসাবো, যে জায়গায় বি স্কোয়ার পাবো সেই জায়গায় এসি বসাবো। এখন আমার যে প্রবলেমটা ছিল বাম পক্ষ এটা ডান পক্ষ, তাহলে বাম পক্ষ সমান, বাম পক্ষ সমান আমার আছে এ প্লাস বি বাই বি প্লাস সি হোল স্কোয়ার। তো এই হোল স্কোয়ারটা এর উপরে আছে, এর উপরে আছে। যদি এ প্লাস বি হোল স্কোয়ার হয় তাহলে আমি লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, আর যদি বি প্লাস সি হোল স্কোয়ার উপরে হয় তাহলে লিখতে পারি বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার। এখন আমার যে শর্তটা ছিল, ওই যে এখানে আমি শর্তটা লিখে রাখছি যে কি বি স্কোয়ার সমান এসি অথবা এসি সমান বি স্কোয়ার, যদি কোনো জায়গায় বি স্কোয়ার পাই সেই জায়গায় বসাবো এসি। তা আমি এখানে বি স্কোয়ার আছে, এ স্কোয়ারের কোনো মান নেই, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস ওই যে বি স্কোয়ার, ওই বি স্কোয়ার মানে এসি, এখানে আমি বসাই দিব এসি। এখানে বি স্কোয়ার, বি স্কোয়ার মানে এসি, আমি যদি বসাই এসি প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু, এখন এই সবগুলিতে এ এখানে এ আছে, এখানে এ আছে, এখানে এ আছে, এখানে আছে এ স্কোয়ার, কিন্তু সর্বনিম্ন সংখ্যাটা সর্বনিম্ন রাশিটা কমন নিতে হবে।
যেখানে এখানে a স্কয়ার সর্বনিম্ন আর এখানে a সর্বনিম্ন রাশি আছে a a যদি আমি কমন নেই a কমন নিলে দেখা যায় কি এখানে ছিল a স্কয়ার দুইটা a দুইটা থেকে একটা a কমন নিলে আর একটা a থাকে এখানে a কমন নিলে থাকে 2b 2b প্লাস এখানে a কমন নিলে থাকে c আর নিচে এখানে এখানে c আছে এখানেও c আছে এখানেও c আছে তো কমন নেওয়া যায় c c কমন নিলে কি থাকে a এখানে থাকে a এখানে c কমন নিলে থাকে 2b আর এখানে দুইটা c আছে একটা c যদি কমন নেই আর একটা c এখন এই সমান সমান লব এবং ঘট থেকে সমান সমান রাশি বাদ দেওয়া যায় লব এবং ঘট থেকে সমান সমান রাশি যদি বাদ দেই তাহলে a প্লাস 2b প্লাস c a প্লাস 2b প্লাস c বাদ দিলে কি থাকে a বাই c এই হলো আমার বাম পক্ষ এখন যদি আমি ডান পক্ষে যাই দেখো ডান পক্ষ ডান পক্ষ আছে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার এখানে আমার কি কথা যে যদি আমি b স্কয়ার পাই তো সেই জায়গায় বসাবো ac যে জায়গায় b স্কয়ার পাবো সেই জায়গায় বসাবো ac তাহলে এখানে আমি b স্কয়ার আছে a স্কয়ার প্লাস এই b স্কয়ারের পরিবর্তে আমি লিখব ac আবার এই b স্কয়ারের পরিবর্তে লিখব ac তো b স্কয়ার এই b স্কয়ারের পরিবর্তে লিখব ac প্লাস c স্কয়ার ইকুয়াল টু এখানে a আছে এখানে a আছে a কমন নেওয়া যায় a কমন নিলে এখানে দুইটা থেকে একটা a কমন নিলে আর একটা a থাকে a কমন নিলে এখানে c থাকে এখানে c কমন নেওয়া যায় c কমন নিলে এখানে থাকে a আর এখানে c কমন নিলে থাকে আর একটা c এখন লব এবং ঘট থেকে সমান রাশি বাদ দিই সমান রাশি বাদ দিলে কি থাকে a বাই c তো এখন দেখো এই বাম পক্ষ পেলাম আমি বাম পক্ষ পেলাম a বাই c ডান পক্ষ পেলাম a বাই c তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ সমান তাহলে কি ডান বাম পক্ষ সমান ডান পক্ষ এইভাবে আমি অঙ্কটা শেষ করতে পারি বাম পক্ষ ডান পক্ষ সমান হয়ে গেল জিনিসটা ক্লিয়ার তো এখন খাতা উঠিয়ে নাও আমি আরেকবার দেখে আরেকবার জিনিসটা দেখে যদি a b c ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করো যে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এই সমীকরণ a b c ক্রমিক সমানুপাতিক থেকে আমরা একটা শর্ত বের করে নিয়েছিলাম যে b স্কয়ার ইকুয়াল টু ac এখন বাম পক্ষ আছে a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার ওই যে বাম পক্ষ a প্লাস b বাই b প্লাস c হোল স্কয়ার এখানে a প্লাস b হোল স্কয়ার হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আর b প্লাস c হোল স্কয়ার হচ্ছে b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার এখন আমার শর্ত থেকে আমি শর্তের মান বসিয়ে দিয়েছি b স্কয়ার ইকুয়াল টু ac ওই b স্কয়ারের জায়গায় বসায় আছি বসিয়েছি ac a b স্কয়ারের জায়গায় ac এখন এখান থেকে কমন নেওয়া যায় a a কমন নিলে থাকে a প্লাস 2b প্লাস c আর এখানে c কমন নিলে থাকে a প্লাস 2b প্লাস c এখন লব এবং ঘট থেকে সমান রাশি বাদ দিলে থাকে a বাই c অনুরূপভাবে এখানে ডান পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার বাই b স্কয়ার প্লাস c স্কয়ার সেই যে শর্ত যে b স্কয়ার ইকুয়াল টু ac ওই b স্কয়ার ইকুয়াল টু ac শর্তটাকে আমি এখানে বসিয়ে দিতে পারি যে a স্কয়ার প্লাস ওই b স্কয়ারের পরিবর্তে ac আর ওই b স্কয়ারের পরিবর্তে ac প্লাস c স্কয়ার এখান থেকে a কমন নিলে থাকে কি a প্লাস c আর এখান থেকে c কমন নিলে থাকে a প্লাস c উভয় সমান সমান রাশি যদি উপর থেকে এবং নিচে থেকে বাদ দিই তাহলে থাকে a বাই c এভাবে আমরা দেখতে পেলাম যে বাম পক্ষ a বাই c ডান পক্ষ a বাই c তার মানে তাদের যে শর্ত ছিল এই শর্তটা আমি পূরণ করতে পেরেছি ওকে থ্যাংক ইউ এবার আমরা আরেকটা প্রবলেম নিই এই সেম যদি a b c ক্রমিক সমানুপাতিক হয় তবে প্রমাণ করা যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু 1 বাই a কিউ 1 বাই b কিউ 1 বাই c কিউ ইকুয়াল টু a কিউ প্লাস b কিউ প্লাস c কিউ এই সমস্যাটা আমরা সমাধান করব যদি a b c ক্রমিক সমানুপাতিক হয় a b c ক্রমিক সমানুপাতিক হলে
ABC ক্রমিক সমানুপাতিক হলে আমরা এর শর্ত লিখতে পারি A অনুপাত B equal to B অনুপাত C এটা কি তো ABC ক্রমিক সমানুপাতিক শর্ত এখান থেকে আমি লিখতে পারি A/B equal to B/C বা যদি আমি আরে গুণ করি তো B আর B গুণ করলে হবে B স্কয়ার এভাবে গুণ করলে হবে A এবং C গুণ করলে হবে AC তাহলে আমি পেয়ে গেলাম কি b স্কয়ার ইকুয়াল টু ac তাহলে abc ক্রমিক সমানুপাতিক হলে আমি একটা শর্ত পেয়ে গেলাম b স্কয়ার ইকুয়াল টু ac এটা শর্ত পেয়ে গেলাম এই শর্ত সাপেক্ষে আমি এই বাম পক্ষ এবং ডান পক্ষ সমান দেখতে পাবো এখন আমি বাম পক্ষ সমান লিখতে পারি বাম পক্ষ ছিল a square b square c square into 1 by a cube 1 by b cube 1 by c cube এটুকু হচ্ছে আমার বাম পক্ষ equal to ওই যে a square b square c square ব্র্যাকেটের বাইরে আছে তার মানে এই ব্র্যাকেটের ভিতরে যে সকল রাশি আছে সবার সাথে গুণ সবার সাথে গুণ এখন একটা ভগ্নাংশের সাথে যখন গুণ হবে তখন সেই গুণটা হবে লব এর সাথে তাহলে এখানে লব আছে কত 1 লব যেহেতু 1 আছে সেহেতু এই রাশিটা এই 1 এর সাথে গুণ হবে এই রাশিটা এই 1 এর সাথে গুণ হবে এই রাশিটা আবার এই 1 এর সাথে গুণ হবে সকল ভগ্নাংশের গুণ হবে কি যদি এটা লব হয় লবের সাথে হর হলে হরের সাথে গুণ হবে লব হলে লবের সাথে গুণ হবে হর হলে হরের সাথে গুণ হবে যেমন তাহলে এখন এই 1 এর সাথে যখন গুণ হবে তখন হবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার / a কিউব প্লাস এই ওয়ানের সাথে যখন গুণ হবে তখন এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই বি কিউব প্লাস এই ওয়ানের সাথে যখন গুণ হবে এই রাশিটা তখন হবে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই সি কিউব এখন লব এবং হর থেকে সমান রাশি তুমি বাদ দাও লব এবং হর থেকে সমান রাশি বাদ দিলে এখানে ছিল কি এ স্কোয়ার আর এখানে আছে এ কিউব তো এ স্কোয়ার এবং এ কিউব সমান রাশি বাদ দিলে নিচে একটা এ থাকে আর উপরে থাকে b স্কয়ার আর c স্কয়ার এইখানে সমান রাশি b স্কয়ার আর b স্কয়ার এখানে আছে b কিউব এখানে আছে b স্কয়ার যদি সমান রাশি বাদ দেই তো নিচে একটা b থাকে আর উপরে থাকে a স্কয়ার c স্কয়ার উপরে থাকে a স্কয়ার আর c স্কয়ার এটা আমার সুবিধার জন্য এই সুবিধার্থে আমি a স্কয়ার c স্কয়ার না লিখে ac হোল স্কয়ার লিখতে পারি সেই ক্ষেত্রে আমি এই জায়গায় a স্কয়ার c স্কয়ার এর পরিবর্তে আমি লিখব ac হোল স্কয়ার এই জায়গাটা লিখব এখানে আমি লিখব ac হোল স্কয়ার এখানে c স্কয়ার এখানে c কিউব তাহলে এখানে c স্কয়ার এখানে c কিউব যদি সমান সংখ্যক রাশি বাদ দেই তাহলে এখানে আরেকটা থাকে c আর উপরে থাকে a স্কয়ার b স্কয়ার এখন আমার যে কাজটা করতে হবে ওই যে আমার শর্ত b স্কয়ার থাকলে আমি বসাবো ac আর ac থাকলে আমি বসাবো b স্কয়ার b স্কয়ার থাকলে বসাবো ac আর ac থাকলে বসাবো b স্কয়ার দেখি এখানে কি আছে এখানে b স্কয়ার আছে আমি বসাবো ac পাশে আছে c স্কয়ার বাই a প্লাস এখানে ac ac এর পরিবর্তে আমি বসাইতে পারি b স্কয়ার এই ac এর পরিবর্তে আমি বসাইলাম b স্কয়ার তারপরে একটা পাওয়ার আছে কত আরেকটা স্কয়ার পাওয়ার আছে নিচে আছে একটা b প্লাস এইখানে a স্কয়ার আর এই b স্কয়ারের পরিবর্তে আমি লিখতে পারি ac নিচে আছে একটা c এবার যদি সমান সমান রাশি বাদ দিই এখান থেকে a আর a বাদ দিই তো কি থাকবে c স্কয়ার এবং c c স্কয়ার এবং c গুণ করলে হবে c কিউব প্লাস এখানে একটু পরে যদি আমরা বাদ দিই যে b স্কয়ার এবং b স্কয়ার গুণ করলে কি হবে b টু দি পাওয়ার 4 নিচে থাকে একটা b প্লাস এখানে সমান সমান রাশি c আর c বাদ দিই তাহলে c আর c বাদ দিলে কি থাকে c আর c বাদ দিলে থাকে a স্কয়ার এবং a স্কয়ার এবং a বাদ দিলে কি হয় a কিউব এখন যদি এটাকে একটু একটু লাস্ট থেকে একটু উল্টে নিই a কিউব যদি এই পাশে দেই এখন হবে a কিউব প্লাস এখানে b টু দি পাওয়ার 4 থেকে যদি b বাদ দেই থাকবে b কিউব আর এখানে আছে কি c কিউব এইটা দেখো এটা দেখো আমার ডান পক্ষের সাথে মিলে গেছে যেহেতু ডান পক্ষের সাথে মিলে গেছে সেহেতু এটাকে আমি লিখতে পারি ডান পক্ষ ডান পক্ষ তার মানে কি বাম পক্ষ এবং ডান পক্ষ সমান হয়ে গেল
অর্থাৎ আমার তাদের যে শর্তটা শর্তটা পূরণ হয়ে গেল। আশা করি তোমরা বুঝতে পারছো। তো ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এই করোনার মধ্যে তোমরা ঘরে থাকবে, সুস্থ থাকবে এবং আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি কিভাবে তোমাদেরকে ঘরে রেখে অনলাইনের মাধ্যমে আমাদের এই সিলেবাসটুকু শেষ করে নেওয়া যায়। তো আমার জন্য দোয়া করো যেন আমি যেন সুস্থ থাকি এবং তোমাদেরকে যেন এইভাবে অনলাইনের মাধ্যমে পাঠদান করতে পারি। ধন্যবাদ সবাইকে।